দাদা যত ইচ্ছে মেরে নিন, কিন্তু একবার স্যারের নামটা তো বলুন। কি বললি? স্যারের নামটা প্লিজ। আরে কেন মাথাটা খাচ্ছিস বলতো? স্যারের নাম বলো, স্যারের নাম বলো, তোতা পাখির বাচ্চা। হে সুরি, স্যারকে ফোন করার জিজ্ঞেস কর রাধুনিটাকে নিয়ে করবোটা কি, বোর হয়ে গেলাম এটাকে মেরে মেরে। হ্যালো স্যার, আমি কথা বল। চুপ স্যার, এও হতে পারে না স্যার। আরে অন্ধ এই সে, একটুতে হবে না, ওকে মা রাম ধোলাই দে আরো, তবে গিয়ে মুখ খুলবে ও। আরো যদি মারি মরে যাবে ও। তাহলে মেরে ফেল। কি? ঠিক শুনেছিস তুই, মেরে ফেল। সরি ব্রাদার, তোকে উপরে পাঠানোর অর্ডার এসে গেছে। আমায় মেরে ফেলবে? সত্যি আমি কি করেছি? আমায় কেন মারলি? তোর সাথে কোনো শত্রুতা নেই ভাই, পাপি পেটের জন্য এসব করি। তুই সবজি কেটে কামাস আর আমি গলা কেটে, ব্যাস এইটুকুই তো তফাত। এই কোনো শেষ ইচ্ছে থাকলে বলে ফেল, বল। লজ্জা পাস না, বলে দে, তোর জন্য মাংস নিয়ে আসবো নাকি, সঙ্গে দুটো পেগ। আমাকে মারার আগে যে মারার অর্ডার দিল তার নামটা তো বলুন স্যার। দেখ এটা আমাদের ধান্দার নিয়মের বাইরে। এজুরি গল্পটা শেষ কর ভাই। আমি আজ পর্যন্ত কোনো ব্রাহ্মণকে মারিনি, বেড়াল আর ব্রাহ্মণ এদের কখনোই মারতে নেই, মারলে নরকে জায়গা হয় আমার ঠাকুমা বলতো। নে এই কাজটা তুই কর। ভাই আজকে আমার লাইফে ফার্স্ট মার্ডার, আর আমাকে অল দ্য বেস্ট বলো। হ্যাপি মার্ডার ডে টু ইউ, হ্যাপি মার্ডার ডে টু ইউ। এই সবাই মিলে গা, হ্যাপি মার্ডার ডে টু ইউ, হ্যাপি মার্ডার ডে টু ইউ, হ্যাপি মার্ডার ডে নং ইউ। চল বাবা এবার কেক টাকা। ও দাদা এক মিনিট এক মিনিট, আপনি বলেছিলেন আমার শেষ ইচ্ছা পূরণ করবেন, আমার একটা ছোট্ট ইচ্ছা আছে স্যার। হ্যাঁ বল। গলায় রুদ্রাক্ষ পড়ে আছি তো, এটা পুড়িয়ে মারলে মহা পাপ হবে, আর ওটা খুলে মারলে ডাইরেক্ট স্বর্গে, আমি গ্যারান্টি দিচ্ছি। এই ওটা খুলে ফেলে দে। দাদা আপনাদের মালিকের নামটা বলুন না। হাত জোর করে মিনতি করছি স্যার, নামটা বলে দিলে কি হবে আপনাদের? এবার বলুন না নামটা, নামটা বলুন। ভাই নামটা বলতে হবে, নামে সবাইকে মেরে ফেলবে।